হ্যালো, যদি রাত পহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পথে আবার মিছিল হত তবে বিশপে তো এক মহান নেতা আমরা পেতাম ধীরে জাতির পিতা, তবে বিশপে তো এক মহান নেতা আমরা পেতাম ধীরে জাতির পিতা, যদি রাত পহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, ভেঙে দিল আয়নার সামনে থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, তবে বিশপে তো এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশপে তো এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য, কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য, সহতাকে মিথ্যার আড়াল করে যাই কি রাখা কখনতা তবে বিশপে তো এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশপে তো এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, ভেঙে দিল আয়নার সামনে থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, তবে বিশপে তো এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশপে তো এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, রাম।
বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। বিশ পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। রাত পালে শোনা যত বঙ্গবন্ধু মরে নাই, জয় বাংলা বাংলার জয়, 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 জয় বাংলা বাংলার Ooh!
জালেম নয়, আলেম পাস। ওফা, আমি না আপনাদের মতো ওই সিদ্ধ বাংলা বলতে পারি না। ও শুদ্ধ বাংলা, এই কারণে তো আমি প্রত্যেক বছরই মর্তবে এসেই পাস করে ফেলি। শুধু এই এক মর্তবেই পড়ে রয়ে গেছে, ঠিক আছে না? কেন কেন ছাড়তে পারছি না, ছাড়তে পারছি না। এই কারণে তো না আপা আমার ভালো লাগে না, অনেক ছাত্র ছাত্রী হলে লেখাপড়া করে মর্তবে পড়ে খুব মজা লাগতো, তাই না? একটু পড়াই, আমরা পড়ি না। আরে আমি ভালো ভালো পড়ে জানি। আচ্ছা, আমি যা বললি দোস্ত তাই বলবে কিন্তু, পড়ো। আলি পাতা চারচারা হুজুরের কান্দুরে তাই নানি আয় ছারছারা, আলি পাতা চারচারা। একটা চোর দেখান ফাড়া হলাদ আমি হবে হলো ছাত্রদের পড়াইতেছি। আরে মশাই, এই কারণে তো আমি বছরে বছরে খেলে জালিম পাস করে ফেলি। হুজুর এখানে বসি, ওখানে এখানে বসি। হুজুর খালি আমার সিটটা ফোন নাম্বার বলে, ফোন নাম্বার এই কারণে তো বলে নাম্বার ফোন। মাস্টারের জুতো চোর। হুজুর কি মক্তব আছেন? হুজুর আমি এসেছি এখানে বিধাতার একমাত্র সুযোগ্য সন্তান কয়েসকে আপনার মক্তব্যে ভর্তি করতে। মাস্টার সাহেব, মৌলভী সাহেব তাহলে কলেজের ভর্তি ফিস কত এবং মাসিক বেতন কত? মাসিক বেতন 10 টাকা, ঠিক আছে মৌলভী সাহেব, আমি আপনাকে এই ভর্তি ফিস 10 টাকা আর মাসিক বেতন দিয়ে গেলাম। কিন্তু কতটা মনে রাখবেন, একমাত্র সুযোগ্য সন্তান, এই কলেজের লেখাপড়া তাকে ভালোভাবে করে দিতে হবে এবং মানুষের মতো মানুষ করে তাকে করে দিতে হবে, এটাই হচ্ছে ইবনে আজিজের অর্ডার। আসসালামু আলাইকুম মৌলভী সাহেব। আপনার বক্তব্যে আমার একমাত্র মেয়ে মা লাইলিকে ভর্তি করে নিন এবং আপনার বক্তব্যের নিয়ম মতে, তবে আপনার বক্তব্যের নিয়ম মতে লেখাপড়া শিক্ষা দিবে, ওকে লেখাপড়া শিক্ষা দিবে, ঠিক আছে? তাহলে আমি এখন আসি, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন, এখানে বসেন বসেন, আপনি বসেন। এই মানা, ওখানে যাও।
এখন একটু পড়াও। আমি যা বলবো তোমরা তাই বলবে, বলো আলিফ বা শোনো শাহজাদা কয়েশ আমাদের মক্তবে ভর্তি হয়েছে, শাহজাদা কয়েশ আমাদের মক্তবে ভর্তি হয়েছে। আজ আমি আনন্দিত, আজ আমি বিশেষ আনন্দিত। শাহজাদা কয়েশ, ও মা লাইলি, আমাদের মক্তবে ভর্তি হয়েছে উপলক্ষে আজ তোমাদের সকলের ছুটি। আসসালামু আলাইকুম। মত্তব আমার ভাল লাগে না, ভাল লাগে না কিছু, মত্তবেতে বাদ দিয়ে আমি দৌড়লাম মায়ার পিছু। আমি ক্লাস আগের মতো নাই, কোন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই। আমি ক্লাস আগের মতো নাই, এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই। স্বপন পুরে রাজার কুমার এলো সোনার রাতে গো হাই গো এলো সোনার রাতে। ঝরে গো হাই গো কাঁদলে মুক্তা ঝরে। সপরপুরে রাজার কুমার এলো সোনার রাতে গো হাই গো এলো সোনার রাতে। না এখন তো কয়েসটা এলো না, তবে কি কয়েস আসবে না? হ্যালো হ্যালো কয়েশ, তুমি এতক্ষণ আসলে কেন না করো? কয়েশ ঠিক আছে, কয়েশ তাহলে আগে তুমি চোর হও,
তুমি আমাকে ধরবে, ঠিক আছে? তাহলে তুমি আমার চোখটি আবার বন্ধন করে দাও। তাহলে এবার এদিকে এসো কয়েশ, তুমি আমাকে ধরো তো কয়েশ। কয়েশ কোথায় তুমি? কয়েশ
আছি যদি সকাল দুপুর সাজে আমি যেন হারিয়ে গেছি লাইলি তোমার মাঝে লাইলি লাইলি তোমার মাঝে আসিলা তার
দূরে রাজার কুমার এলো সোনার ঘরে গো লাইলি এলো সোনার ঘরে হাসি ঝরে গো হাই গো কালে বৃষ্টি ঝরে বাংলাদেশে আমাদের বাংলাদেশে বাংলাদেশে আমাদের বাংলাদেশে ওরে আছে নৌকা ছিল নৌকা আছে নৌকা ছিল নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে
আমার কে, তুমি আমার কে, আর তুমি আমরা দুটি আদরি করে
আন্দোলনে জনাব। আমি জানি জনাব, আমি জানি আপনি ভাগ্য বিধাতা, এই কেনানের সম্রাট। আপনার রাজ্যে যদি কেউ অপরাধ করে তাহলে কেটে দেন হাত, আর যদি কেউ অন্যায় করে তাহলে কেটে দেন। হ্যালো,
ভাইজান রাজবুড়া
আমি গাইব না।
সোনালি কথা বল বল সোনালি একি আমার বোন কথা বলছে না কেন কি হয়েছে আমার বোনের বল বল সোনালি তোর কি হয়েছে বল বল খোদা তুমি কি দেখতে পাচ্ছ না খোদা আজ ওই মানুষের দল আমার নিষ্পাপ বোনকে হত্যা করেছে ওর বোন কথা বল বোন কথা বল না আমি যাব আমি যাবো ওই দরবারে আমি আমার বোনের বিচার চাইতে যাব আমি যাব আপনারা সবাই দেখুন আমার বোনকে ওরা সোনালি আমি কি দেখলাম রে সোনালি আমি কি দেখলাম কথা বল বোন কথা বল আজ থেকে কে আমাকে ভাইয়া বলে ডাকবে আমি 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 কাকে কাকে বোন বলে ডাকবো সোনালি বল 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 তুই একবার বল আমি কাকে বোন বলে ডাকবো সোনালি সোনালি এই দেখ সোনালি আমি চলে এসেছি সোনালি আমার বোন কথা বল আমার বোন কথা বলে না সোনালি আমি আমি এক্ষুনি যাব আমি আমি এক্ষুনি যাব আপনার দরবারে বিচার চাইতে যাব আমি দেখব আমি দেখব আমার বিচার যাপনা কিভাবে করে আমি তার সচক্ষে দেখব বল বল সমাজ
বসবাস করতে পারে।
আমার প্রধান সেনাপতির পদে দায়িত্ব পালন করতে। যাহা আপনি
আপনি আমাকে আশীর্বাদ করবেন, যে দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন আমি যেন তা অক্ষরে অক্ষরে পালন করি। শুনে আমি খুব খুশি হলাম। চলে এসো নাও ফেল, আমরা গান গাই। মুরগি করকরায় আন্ডা পারে না, মুরগি করকরায় আন্ডা পারে না, মুরগি করকরায়। ভাই এদিকে আসেন, আমি ফাজিল পাস করে বাংলাদেশের অনেক মাদ্রাসা মসজিদে ইমামতি করেছি, ছাত্র ছাত্রীদেরকে লেখাপড়া করিয়েছি। হ্যালো রে, আয় এদিকে, গন্ডগোল করেন না, আমরা এখন লেখাপড়া করছি। এই ছেলেরা, ছেলেরা মেয়েরা গন্ডগোল করো না। এই কে ও হুজুর, কি হয়েছে রে? হুজুর আমি ছাত্র ছাত্রীদেরকে ভালোভাবে লেখাপড়া করাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাদর লাগাইছো? চাদর লাগাইছো বড়। জি জি, এটা কি তোমার? আমি তো জুতা পাই দিয়ে ঢুকে পড়েছি। আমার জীবনে কখনো মর্তবে লেখাপড়া করিনি হুজুর, এই কারণে মাথায় করে চলে আসছি। শাহজাদা কয়েশ উঠে দাঁড়াও, পরতক্ষ পরতক্ষ লাইলি উঠে দাঁড়াও তো, পরত সরিয়া
করত সরিয়া দেখি তোমার হাতটা একই যে এ দেখছি নেগেটিভ পার পজিটিভ এক হয়ে গিয়েছে তারা কি নাই বললেন কয়ের ভাইকে আর লাইলি আপা উ দেখি লাইলির হাত রক্ত ধরছে দেখি এবার তো দেখছি একেবারে দু তার নেগেটিভ পজিটিভ একেবারে ছট মেরে ফেলে দিয়েছে আঘাত করছে লাইলি আফাকে ওদিকে কয়েন ভাই ও আ নীরবে কাটতে শুরু করে দিয়েছে বলেছিলাম যে হুজুর এই 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 লাইলি আফা আর কয়েন ভাইয়ের মতো ওদের দুজনের মধ্যে একজনের সঙ্গে আমি বুঝতে পেরেছি লাইলি আর মন্নু দুজনের প্রেম ভালোবাসা পুষ্কর একই সুতার কথা তবে তোমাদের প্রেম ভালোবাসা অনেক গভীর হয়ে গেছে আল্লাহ তোমাকে সহায় রাখো ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভালো লাগে তাই আপনারা এত এত সাপোর্ট করেন আর
এই চ্যানেলটি আপনারা অবশ্যই সবসময় সাপোর্ট করে থাকবেন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের যাত্রা দেখানোর চেষ্টা করি। আমরা বিভিন্ন জায়গায় কষ্ট করে যে আপনাদের জন্য একমাত্র আমরা এইভাবে ভিডিওগুলো করে ছাড়ি, কারণ যাতে আপনাদের কাছে ভালো লাগে। আর আপনাদের কাছে ভালো লাগা মানে আমাদের নিজেদের অনেক ধন্য মনে করি আমরা। আর যদি আমাদের এই যাত্রাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তীতে আমরা আরও ভালো ভালো আপডেট যাত্রা নিয়ে আসবো। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।